আজ শীতলা অষ্টমী এবং সেই উপলক্ষেই কিন্তু নদিয়ার কৃষ্ণগঞ্জে শীতলা পূজোর আয়োজন করা হয়েছে মহা ধুমধামে। সকাল থেকে সেখানে নেমেছে ভক্তদের ঢল। কয়েকশো বছরের পুরনো এই মন্দির, কথিত আছে নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি, আর সেই থেকেই চলে আসছে পূজা অর্চনা। আজ শীতলা অষ্টমী, সেই উপলক্ষে নদিয়ার কৃষ্ণগঞ্জ শ্রীনিবাসে চলছে পুজোপাঠ। সকাল থেকেই সেখানে নেমেছে ভক্তদের ঢল। কয়েকশো বছরের পুরনো এই মন্দির, কথিত আছে নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। আমাদের এখানে মন্দির প্রতিষ্ঠাকাল থেকে মহারাজ নদিয়াধিরাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই শিব মন্দির আমসিদা মন্দির সমসাময়িক 200-250 বছর উপরে ওনার এখানে অবস্থান করছেন, এবং বছরে আজকের দিনটা হচ্ছে শীতলা অষ্টমী বলে বিখ্যাত। দূর দূরান্ত থেকে স্থানীয় বহিরাগত সব ভক্ত মন্ডলী আসবেন, সারাদিন আজকে এখানে পুজো চলবে সকাল থেকে। এবং এটা বৈশিষ্ট্য হচ্ছে আজকে আমাদের এতদ অঞ্চলের সমস্ত বাড়িতে অরন্ধন, আর গতকাল সব রান্না করা ছিল, ঠান্ডা ভাত খাবেন। আজকে মায়ের সব ঠান্ডা ভোগ, কাঁচা দুধ, ডাব, এই যে প্রধান স্থানের জিনিস, এছাড়া ওই নৈবেদ্য যাওয়া হবে। এটা হচ্ছে বিশেষ ইয়ে, দুধ আর ডাবের জল, কাঁচা হলুদ, এই দিয়ে ওনাকে স্নান করানো হয়। সকাল থেকে পুজো শুরু হয়ে গিয়েছে, বিকেল অবধি চলবে।